সাধের ইলেকট্রিক্যাল পুরাই দেখি ফাঁকি মনে সুখ নাই রে সুখ নাই রে ও পরাণের পাখি এত সাধের ইলেকট্রিক্যাল পুরাই দেখি ফাঁকি মনে সুখ নাই রে ওই প্রথম ক্লাসেই ঢুকে হঠাৎ আটকে উঠি যে ওই প্রথম ক্লাসেই ঢুকে হঠাৎ আটকে উঠি যে দেখি ৬৫টা ছেলের সাথে সাইডটা খালি মেয়ে মনে সুখ নাই রে ও পরাণের পাখি এত সাধের ইলেকট্রিক্যাল পুরাই দেখি পাখি মনে সুখ নাই রে আর ইলেকট্রনের দল যখন জোড়ায় জোড়ায় ঘোরে আর ইলেকট্রনের দল যখন জোড়ায় জোড়ায় ঘোরে আমার বুকের ক্যাপাসিটর চার্জে হু করে মনে সুখ নাই রে ও পরাণের পাখি এত সাধের ইলেকট্রিক্যাল পুরাই দেখি পাখি মনে সুখ নাই রে আরে স্টুডেন্টেরই বাসায় এখন সন্ধ্যায় আমার যায় ওই স্টুডেন্টেরই বাসায় এখন সন্ধ্যায় আমার যায় কিন্তু না লা 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 মনে সুখ নাই রে ও পরাণের পাখি এত সাধের ইলেকট্রিক্যাল পুরাই দেখি পাখি মনে সুখ নাই রে সিয়ের ল্যাবে ভালোই পারতাম অঙ্ক আমি বুয়েটে আসার আগে ওরে ভালোই পারতাম অঙ্ক আমি বুয়েটে আসার আগে কিন্তু অঙ্কের ক্লাসে সবই এখন হিব্রুর মতো লাগে মনে সুখ নাই রে ও পরাণের পাখি এত সাধের ইলেকট্রিক্যাল পুরাই দেখি ফাঁকি মনে সুখ নাই রে সিভিল ড্রয়িং করে আমার চোখটা হলো টেরা ওই সিভিল ড্রয়িং করে আমার চোখটা হলো টেরা পার্সপেক্টিভ টপ টু বটম সব ভিউই স্যার বেড়া মনে সুখ নাই রে ও পরাণের পাখি এত সাধের ইলেকট্রিক্যাল পুরাই দেখি পাখি মনে সুখ নাই রে সিয়ের ল্যাবে দৈনিক আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি আরে সিয়ের ল্যাবে দৈনিক আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি কোট কিছুতেই মেলে না তাই পলাশির আলু পড়ি মনে সুখ নাই রে ও পরাণের পাখি এত সাধের ইলেকট্রিক্যাল পুরাই দেখি ফাঁকি মনে সুখ নাই রে ওই কেমিস্ট্রি ল্যাব পাই যদিও ঘন্টা খানেক ঘুরে ওই কেমিস্ট্রি ল্যাব পাই যদিও ঘন্টা খানেক ঘুরে ফিজিক্স ল্যাব আর পাই না খুঁজে ওয়েবির ভিতরে মনে সুখ নাই রে ও পরাণের পাখি এত সাধের ইলেকট্রিক্যাল পুরাই দেখি পাখি মনে সুখ নাই রে ওরে ঘন্টার পর ঘন্টা কানে লাগিয়ে হেডফোন আমি ঘন্টার পর ঘন্টা কানে লাগিয়ে হেডফোন ওই ইংলিশ ল্যাব শিখি আমি পুনান চিয়ে শোন মনে সুখ নাই রে
ও পরানের পাখি এত সাধের ইলেকট্রিক্যাল পুরাই দেখি ফাঁকি মনে সুখ নাই রে ওই আইপি কোর্স কি আর দেবে প্রোডাকশনের বয়ান ওই আইপি কোর্স কি আর দেবে প্রোডাকশনের বয়ান আরে প্রোডাকশন তো ভালোই পারি জনসংখ্যাই কমান মনে সুখ নাই রে ও পরানের পাখি এত সাধের ইলেকট্রিক্যাল পুরাই দেখি ফাঁকি মনে সুখ নাই রে শিখতে নিলাম মেকানিক্যাল কোর্স আমি ইলেকট্রিক্যাল শিখতে নিলাম মেকানিক্যাল কোর্স কিন্তু টারবাইনের চিপায় দেখি গরম গ্যাসের ফোর্স মনে সুখ নাই রে ও পরানের পাখি এত সাধের ইলেকট্রিক্যাল পুরাই দেখি পাখি মনে সুখ নাই রে এবার রেজাল্ট দেখে সান্ত্বনা নেই মুখটা করে কালো এবার রেজাল্ট দেখে সান্ত্বনা নেই মুখটা করে কালো আমার সিজিপিএ যেমনই হোক বেরেন কিন্তু ভালো মনে সুখ নাই রে ও পরানের পাখি এত সাধের ইলেকট্রিক্যাল পুরাই দেখি পাখি মনে সুখ নাই রে কত কষ্ট মনে রে কেউ খবরও নেয় না রে ওরে কত কষ্ট মনে রে কেউ খবরও নেয় না রে কিন্তু ফেসবুকে তে স্ট্যাটাস দিলে লাইক সবাই মারে মনে সুখ নাই রে ও পরানের পাখি এত পুরাই দেখি ফাঁকি মনে সুখ নাই রে সুখ নাই রে পাশ করার পরে এত আরামের জীবন পরে খুঁজে পাবে না রে মনে সুখ নাই রে এখন এই ভালো না ওই ভালো না কত রং ঢং করো এখন এই ভালো না ওই ভালো না কত রং ঢং করো এই না ভালোদের আর পাবে না শত চেষ্টার পরও মনে সুখ নাই রে পাশার পরে এত আরামের জীবন পরে খুঁজে পাবে না রে মনে সুখ নাই রে যে একদিন আমি চিটাগংয়ে পড়াচ্ছিলাম তো পড়াতে পড়াতে ক্লাসের পেছন দিকে একটা ছেলে আমাকে হঠাৎ জিজ্ঞেস করলো ভাইয়া নজ্জুম আমি ওর দিকে তাকালাম আমি বললাম ভাইয়া কি বলে ভাইয়া নজ্জুম আমি বললাম ভাইয়া আবার বলো বলে ভাইয়া নজ্জুম আমি বললাম ভাইয়া বাংলায় বলো বললো ভাইয়া নজ্জুম পাশের থেকে একজন ট্রান্সলেট করে দিল যে ভাইয়া ও অঙ্কটা বোঝে নাই ওকে আবার বোঝাই দিতে বলতেছে খুব ভালো কথা তারপরের দিন একটা মেয়ে খুব সুন্দর করে ক্লাস নোট তুলতেছে তুলতে তুলতে হঠাৎ করে পেছন থেকে বলে ওঠে ভাইয়া বলো ভাই বিন্দু সাবেকে বিন্দু প্রতিম্ব আসে ভাই রেখা সাবেকে বিন্দু প্রতিম্ব আসে ভাই রেখা সাবেকে বিন্দু কোনো প্রতিম্ব নাই অনেক কষ্ট করে আমি তার কথা রেখে বুঝলাম বাট অনেক কষ্ট হলো এরপরে রাজশাহীতে একটা ছেলে হঠাৎ করে প্রশ্ন করে ক্লাসে পেছন থেকে ভাইয়া কি অঙ্ক করছেন পাইতে পারছি না সেরকম অনেকের জীবনে আইডল থাকে ঠিক সেরকম আমার জীবনে একজন আইডল আছে খুব বড় মাপের মানুষ নায়ক ওমর সানি তো চিত্রনায়ক ওমর সানির কিছু ডায়লগ এখনও আমার হৃদয় ছুঁয়ে যায় সেই ডায়লগগুলো আমি যে কোনো প্রোগ্রামে স্মরণ করি তার একটা ডায়লগ ছিল এরকম চৌধুরী সাহেব আরে চৌধুরী সাহেব আমার পেটে প্রচণ্ড ব্যথা কারণ তিন দিন ধরে কিছু খাই না চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই আমার চিন্তা ছিল চিত্রনায়ক ওমর সানির এই ডায়লগটাকে যদি আমাদের সবার প্রিয় মান্না ভাই যদি দিতেন তাহলে কেমন দাঁড়াতো ডায়লগটা তখন শোনা জুড়ে এরকম আরে চৌধুরী সাহেব আরে চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারে কিন্তু আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই চৌধুরী সাহেব আরে চৌধুরী সাহেব গরিব হওয়ার জন্য যদি প্রিয়াকে আমার হাতে তুলে না দেন আমি আপনাকে এখানে জ্যান্ত কবর দিব ওকে এটা ছিল আমাদের বাংলা সিনেমার সুপার হিরোদের ডায়লগ এবার আসছে বুয়েট সুপার হিরোজ ইজ্জত ম্যান আমার নাম আর ইজ্জত নিয়ে
चीनी मिनी खेलाय आमार काम शयतान तुई आमार काछे की चास विश्वास कर सत्यि करे बोलछि आनार गलि आमार हातेई होबे तोर इज्जतेर बलि छेड़े दे शयतान बाचाओ 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 আপলোড করা আছে হ্যালো হ্যালো তুই কে রে আতেল শনি রবি সোম মঙ্গল কিংবা শুক্রবার বাদ যাবে না একটি দিনও একটাও লেকচার লাল নীল সবুজে লিখে আপলোড করি জ্ঞান এটাই আমার কাজ আমি লেকচার ম্যান লাল নীল সবুজ প্রুশিয়ান ব্লু যে রঙের লিখিস না কেন রে চান্দ ফটোকপি করলে তো কালোই আসে ওকে ধর এই আপা সাইডে সাইডে এবার এবার দেখি 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 একটু প্রোফাইলটা বামে মুগুচু কে রে তুই কোন লেভেল কোন টার্ম কতই বা তোর সিজি বসের কাছে বাগড়া দিয়ে হচ্ছিস কেন বিজি ক্যামেরা লেন্স নিয়ে সদাই আমি ব্যস্ত শুভস খানের শিষ্য আমি ফটোগ্রাফার মস্ত এখানে সেখানে ছড়িয়ে আছে হাজার হাজার ফ্যান সব মেয়েদের হার্ট থ্রব আমি ডিএসএলআর ম্যান